ভবানীপুর উপনির্বাচন নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। তবে কি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে? মুখ্য সচিবের অনুরোধে শুধুমাত্র ভবানীপুরে কেন উপনির্বাচন? জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। রাজ্যে 5টি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা থাকলেও একমাত্র উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে ভবানীপুর কেন্দ্রের জন্য। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন মহল প্রশ্ন তুলেছে শুধুমাত্র কেন ভবানীপুর কেন্দ্রের জন্যই উপনির্বাচন দিন ঘোষণা করা হলো। এরপর জানা গিয়েছিল মুখ্য সচিব কমিশনকে চিঠি দিয়ে ওই কেন্দ্রে ভোট ঘোষণা করার অনুরোধ জানিয়েছিলেন। আর এবার এই নিয়েই জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ভোটে লড়াই করলেও পরাজিত হয়েছেন, কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন তিনি। তাই ফলাফল ঘোষণার 6 মাসের মধ্যে যে কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে তাকে। সেই মতোই ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের লড়াই করবেন এমনটাই জানা গিয়েছিল। এরপরেই ভবানীপুর কেন্দ্রে তড়িঘড়ি নির্বাচন করার জন্য রাজ্যের মুখ্য সচিব হরে কৃষ্ণ দ্বিবেদী কমিশনকে চিঠি লিখে অনুরোধ করে। এরপরই বিতর্ক হয় বিস্তর। প্রশ্ন ওঠে, আদৌ এই চিঠি লিখে নির্বাচন ঘোষণার জন্য অনুরোধ করা মুখ্য সচিবের এখতিয়ারের মধ্যে পড়ে কিনা? এবার এই নিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামীকাল বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে। জানা গিয়েছে ওই আইনজীবী তার মামলার আবেদন করেছেন মুখ্য সচিবের লেখা এই চিঠি যেন বাতিল করা হয়। এছাড়াও মুখ্য সচিব কেন মাত্র একটি কেন্দ্রে উপনির্বাচন চাইলেন? তিনি কি এভাবে কেবল একটি কেন্দ্রে ভোট চাইতে পারেন? এই প্রশ্নগুলোই তোলা হয়েছে মামলাকারীদের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, WB News।